আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা একই জিনিস শিখবো অর্থাৎ হচ্ছে ভবিষ্যতে আমি কিছু করব না যে কাজটা আমি ভবিষ্যতে করব না সেটা কিভাবে করব একদম সহজ বিষয় তবু আমরা দুটো ভিডিও বানিয়েছি যাতে তালগোল না পাকে যায় উইলের সাথে শুধু নট লাগিয়ে দিয়েছি আই উইল নট ডু দ্য ওয়ার্ক আমি এই কাজটা করব না আই উইল নট গো হিয়ার আমি সেখানে যাব না এখন উইল নট এর সংক্ষিপ্ত হচ্ছে ওন্ড কি হবে ওন্ড আই

আমি লেট করে ঘুম থেকে উঠবো না তার হচ্ছে তার হচ্ছে ইউ উইল হি উইল মানে হি ওন্ট এরকম করতে পারেন আই ওন্ট উই ওন্ট ইউ ওন্ট ইউ ওন্ট দে ওন্ট হি ওন্ট শি ওন্ট ইট ওন্ট পিয়াল ওন্ট তার হচ্ছে মাই ফ্রেন্ড ওন্ট মাই ফাদার ওন্ট তারপরে আপনি আপনার মত করে একটা বাক্য তৈরি করার জন্য যে ভাবটা দরকার যে অবজেক্টটা দরকার সেটা ব্যবহার করবেন আমরা অনেক সময় এইটা গুলিয়ে ফেলি আর কি আমিও অনেক সময় যখন বিগিনার ছিলাম তখন এই কোথায় কি বসবে নট কোথায় বসবে আই নট উইল ডু এরকম করতাম আর কি বা হচ্ছে এখানে কি আইনজীবী যুক্ত হবে কিনা কি হবে আর মজার বিষয় হচ্ছে ইংলিশে কথা বলার জন্য ফর ফ্লুয়েন্টলি যদি আপনি কথা বলতে চান শুধু কথা বলার জন্য ফিউচার ইন্ডিফিনিট টেন্সের ছাড়া ফিউচারে আর কোনো টেন্সের প্রয়োজন নয় আমরা এর আগের ক্লাসগুলোতে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স শিখেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট তিনটা এবং পাস্ট টেন্সে শিখেছি দুইটা পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস ফিউচারে শুধুমাত্র একটা টেন্স শিখলে আপনি কথা বলা চালিয়ে যেতে পারবেন সব টেন্সগুলো শিখে মাথার মধ্যে জটলা বাঁধানোর কোনো প্রয়োজন নেই বিগিনারদের জন্য রাইট অনেকেই বলে টেন্স ছাড়াই কথা বলা যায় গ্রামার ছাড়াই কথা বলা যায় আমার মনে হয় আমাদের টেন্সের সেন্সটা থাকা উচিত যে আমি কোথায় কি বলবো যেমন আমি কালকে যাব আই উইল গো টুমরো এখন যদি বলি আই ওয়েন্ট টুমরো তাহলে হবে আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম আগামীকাল সুতরাং টেনসের সেন্সটা আপনার থাকতে হবে যেমন আপনি যদি বলেন আই এম হাংগরি আই বিল রিট রাইস আমি ভাত খাবো আমার খুব ক্ষুধা লাগছে এখন যদি বলেন আই এম হাংরি আই এইট রাইস হ্যাঁ তাহলে কি হবে আপনাকে তো কেউ খাবার দেবে না কারণ আপনি বলেছেন যে আই এইট রাইস আমি খাবারটা খেয়ে ফেলেছি সুতরাং আপনার টেনসের সেন্স থাকতে হবে আপনি যত বলেন না কেন যে গ্রামার দরকার নেই হ্যাঁ গ্রামার দরকার নেই মানে হচ্ছে সব কিছু জানার দরকার নেই যতটুকু জানা দরকার ততটুকু তো আপনাকে জানতেই হবে এটা আমার পার্সোনাল অপিনিয়ন সো কি প্র্যাকটিসিং কিভাবে প্র্যাকটিস করতে হবে আমি বলেই দিয়েছি এভাবে প্র্যাকটিস করতে থাকুন এখনই কমপক্ষে দশটা নতুন ভাব দিয়ে বাক্য তৈরি করুন নেগেটিভ বাক্য এবং যদি ভুল হয় কেউ আপনার চোখে যদি অন্য কারোর ভুলটা ধরা পড়ে তাহলে একটু কমেন্টে রিপ্লাই দেন এবং কমেন্টে রিপ্লাই দিয়ে একটু সংশোধন করে দেন please insult na because we all are learners and i am also a learner i am also a learner i am trying to improve my english fluency as well as অ্যাকিউরেস ইন ইংলিশ সো আমার যদি ভুলায় ধরিয়ে দিবেন এখানে যারা কমেন্ট করছেন আপনারা যে অন্য বিষয়ে কমেন্ট না করে ইংলিশে আপনি কী করতে চান ফিউচারে ভবিষ্যতে কী করতে চান আগামীকালকে কী করবেন আগামী সপ্তাহে কী করবেন এই জিনিসগুলো কমেন্টের মাধ্যমে লিখুন আপনি চর্চা করুন আর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমরা যদি স্পোকেন ইংলিশের কোর্স করছি কখনোই স্পোকেন ইংলিশ শেখা যাবে না ভিডিও দেখে যদি না আপনি প্র্যাকটিস করেন এখন কোথায় প্র্যাকটিস পার্টনার পাবেন স্ট্যান্ডার্ড সোশ্যাল অথবা যে কোনো একজন বন্ধুকে বলেন যে আমি আসলে তোমার সাথে প্র্যাকটিস করবো প্রতিদিন প্র্যাকটিস করেন ইংলিশ শিখা যাবেন ইনশাল্লাহ